একদিনে ব্রণ থেকে মুক্তির উপায়। মুখে ব্রণ বা ফুসকুড়ি হলে তা যেমন বিরক্তিকর, তেমনি মুখের সৌন্দর্যকে বহুলাংশে কমিয়ে দেয়। অনেকের ক্ষেত্রে ব্রণ সেরে গিয়ে বারবার হয়, অনেকের ক্ষেত্রে একবার ব্রণ হলে তা আর সারতে চায় না। তাই জেনে নিন, মাত্র একদিনে মুখের ব্রণ বা ফুসকুড়ি থেকে মুক্তি পাবেন কিভাবে। সরিষা। মুখে ব্রণ বা অন্য কোনো সমস্যা হলে সরিষা দারুণ কাজ করে। এতে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে যা সংক্রমণকে ধ্বংস করে দেয়। তাই টেবিল চামচের এক চতুর্থাংশ সরিষা গুঁড়া নিয়ে তাতে মধু মিশিয়ে নিন। মুখে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে 15 মিনিট রেখে মুছে ফেলুন। সবুজ চা। বেশি করে সবুজ চা ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে তা মুখে ব্রণের উপরে মাখুন। টমেটো। ত্বকের যে কোনো সংক্রমণ কমাতে টমেটো বিশেষ সাহায্য করে। টমেটো কেটে তার টুকরা বা রস বানিয়ে মুখে মাখুন, কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। রসুন। রসুনের রস ব্রণের উপরে লাগান, চাইলে অনেকক্ষণ লাগিয়ে রাখতে পারেন, পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশ ব্রণের উপরে লাগান, 20 মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভিনেগার। ভিনেগারও ব্রণের সমস্যায় দারুণ কাজ করে। তুলোই ভিনেগার লাগিয়ে ব্রণে লাগান, 5 মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। পুরো মুখে ভিনেগার লাগাবেন না। লেবুর রস। রাতে শোয়ার আগে তুলার বল লেবুর রসে ভিজিয়ে সারা রাত মুখের ব্রণে লাগিয়ে রাখতে পারেন। সকালে উঠে দেখবেন ব্রণ সমস্যা অনেক কমেছে। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।